শুভেচ্ছা সবাইকে। এই ভিডিওতে স্কুল মাদ্রাসার নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসন 2 মে ডে টপিকটি নিয়ে আলোচনা করা হবে। সো টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে আর কথা নয়, শুরু করছি আজকের আলোচনা। ইউনিট 3, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস, ঘটনা এবং উৎসবসমূহ। লেসন 2, মে ডে, মে দিবস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সেকশনে আমরা টপিকটি থেকে কিছু ওয়ার্ড মিনিং দেখব। ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেললে একদিকে যেমন আমাদের শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা অনেক সহজ হবে। রিলেট, সম্বন্ধ স্থাপন করা। স্ট্রাইক, ধর্মঘট। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। র্যালি, সমাবেশ। হ্যাপেন্ড, ঘটেছিল। অ্যাড্রেস, পরিচালিত। অবজার্ভ, প্রতিপালিত। স্ট্রাইক ব্রেকার, ধর্মঘট ভঙ্গকারী। ক্যামেমোরিট, স্মরণার্থে। স্ট্রিট, রাজপথ। স্ট্রাগল, সংগ্রাম করা। ক্লাবস, লাঠি। স্যাক্রিফাইসেস, আত্মত্যাগ। ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। স্টাবলিশ, প্রতিষ্ঠা করা। সিরিয়াসলি, গুরুতর। রেভলিউশন, বিপ্লব। ওয়ান্ডেড, আহত। ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত। এক্সপ্লুইটেড, শোষিত হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। সেকশন এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। লুক, দেখো, অ্যাট দ্য পিকচার, ছবিটি, অ্যান্ড টক, এবং বলো অ্যাবাউট ইট, এটি সম্পর্কে। ছবিটি দেখো এবং এটি সম্পর্কে বলো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট, কি, ডু ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, ইন দ্য পিকচার, ছবিটিতে, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? নাম্বার টু, ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? ক্যান ইউ, তুমি কি পারো রিলেট, সম্বন্ধ স্থাপন করতে, এনি হিস্টোরিক্যাল ইভেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনা, টু দিস পিকচার, এই ছবিটির সাথে? তুমি কি এই ছবিটির সাথে কোনো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক স্থাপন করতে পারো? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল অন দিস ডে, এই দিনে, এই দিনে কি ঘটেছিল? সেকশন বি, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপল টু ইস্টাবলিশ অ্যান 8 আওয়ার্স ওয়ার্ক ডে। মে ডে, মে দিবস, অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড, পালিত হয় অন মে 1st, পহেলা মে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, টুডে, আজ, টু কমেমোরেট, স্মরণে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস, এবং আত্মত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য, অ্যান 8 আওয়ার, 8 ঘন্টার ওয়ার্ক ডে, কর্মদিবস, 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠার জন্য
শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের স্মরণে পহেলা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ সারা বিশ্বে পালিত হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড। এটি হয় এ পাবলিক হলিডে, একটি সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, প্রায় সকল দেশেই, অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, বিশ্বের প্রায় সকল দেশেই এটি একটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th অ্যান্ড 19th সেঞ্চুরিজ ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে। সিন্স থেকে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব ইন দ্য 18th অ্যান্ড 19th সেঞ্চুরিজ, 18 ও 19 শতকে ইন ইউরোপ, ইউরোপে অ্যান্ড দ্য ইউএস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা, ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কল ও কারখানার, হ্যাড বিন ওয়ার্কিং, কাজ করছিল, এ লং শিফট, একটি দীর্ঘ সময়, 14 অর ইভেন মোর আওয়ার্স, 14 ঘন্টা বা তারও বেশি সময়, এ ডে, দৈনিক। 18 ও 19 শতকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লব যখন ঘটেছিল, তখন থেকে কল ও কারখানার শ্রমিকরা দৈনিক দীর্ঘ সময়, 14 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হয়েছিল। অন মে ফার্স্ট ইন 1886, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, হাফ অব দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অ্যান স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8-আওয়ার ওয়ার্ক ডে। অন মে ফার্স্ট ইন 1886, 1886 সনের পহেলা মে, ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হয়ে বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়ন দ্বারা হাফ অব দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের অর্ধেক, এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির ওয়েন্ট অন স্ট্রাইক, ধর্মঘটে যান, ডিমান্ডিং, দাবিতে, অ্যান 8-আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টার কর্মদিবস। 1886 সালের পহেলা মে ট্রেড ইউনিয়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকদের অর্ধেক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে যান। 2 days লেটার এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট। 2 days লেটার, 2 দিন পর, এ ওয়ার্কার্স র্যালি, একটি শ্রমিক সমাবেশ, ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল নিয়ার, নিকটে দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট, এবং প্রায় 6,000 ওয়ার্কার্স, 6,000 শ্রমিক জয়েন্ট ইট, এতে যোগ দিয়েছিল। অর্থাৎ 2 দিন পর ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির নিকট একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় 6,000 শ্রমিক এতে যোগ দিয়েছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। দ্য র্যালি সমাবেশটি ওয়াজ অ্যাড্রেসড, পরিচালিত হয়েছিল বাই দ্য লেবার লিডার্স, শ্রমিক নেতাদের দ্বারা। সমাবেশটি শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল। দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। দে আর্জড, তারা আহ্বান জানিয়েছিল দ্য ওয়ার্কার্স, শ্রমিকদেরকে, টু স্ট্যান্ড টুগেদার, একত্রে দাঁড়ানোর,
টু গো অন উইথ, চালিয়ে যাওয়ার, দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম, নট টু গিভ ইন, এবং পরাজয় স্বীকার না করতে, টু দেয়ার বসেস, তাদের বসদের কাছে। তারা শ্রমিকদের একত্রে দাঁড়ানোর, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং তাদের বসদের কাছে পরাজয় স্বীকার না করতে আহ্বান জানিয়েছিলেন। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. At one point of the rally, সমাবেশের এক পর্যায়ে some strike breakers, কয়েকজন ধর্মঘট ভঙ্গকারী started শুরু করে leaving, ত্যাগ করতে the meeting place, সমাবেশ স্থল। সমাবেশের এক পর্যায়ে কয়েকজন ধর্মঘট ভঙ্গকারী সমাবেশ স্থল ত্যাগ করতে শুরু করে। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। দ্য স্ট্রাইকার্স ধর্মঘটকারীরা ওয়েন্ট ডাউন নেমেছিল দ্য স্ট্রিট রাজপথে টু ব্রিং দেম ব্যাক, তাদের ফিরিয়ে আনতে। ধর্মঘটকারীরা তাদের ফিরিয়ে আনতে রাজপথে নেমেছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। সাডেনলি হঠাৎ অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করে উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং রিভলভার দিয়ে। হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার দিয়ে তাদের উপর আক্রমণ করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইঞ্জুরিড। ওয়ান স্ট্রাইকার, একজন ধর্মঘটকারী, ওয়াজ কিল্ড, নিহত হন ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। 5 or 6 আদার্স, অন্য 5 বা 6 জন, ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, গুরুতর আহত হন, অ্যান্ড মেনি আদার্স, এবং অনেকেই ওয়ার ইঞ্জুরিড, আঘাতপ্রাপ্ত হন। একজন ধর্মঘটকারী তাৎক্ষণিক নিহত হন, অন্য 5 বা 6 জন গুরুতর আহত হন এবং অনেকেই আঘাতপ্রাপ্ত হন। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লিভস। দ্য ইভেন্টস, ঘটনাবলী অব May 1, 1886, 1886 সালের পহেলা মে, আর এ রিমাইন্ডার স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স, যে শ্রমিকরা, উইল কন্টিনিউ, অব্যাহত থাকবে, টু বি এক্সপ্লয়েটেড, শোষিত হওয়া, আনটিল দে, যতক্ষণ না তারা স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট, এবং কথা বলবে, টু গেইন, অর্জনের জন্য, বেটার ওয়ার্কিং কন্ডিশন, কাজের উন্নত অবস্থা, বেটার পে, ভালো বেতন, অ্যান্ড বেটার লিভস, এবং উন্নত জীবন। 1886 সালের পহেলা মেয়ের ঘটনাবলী আমাদের স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা শোষিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা উঠে দাঁড়াবে এবং তারা প্রতিবাদ করবে কাজের উন্নত অবস্থা, ভালো বেতন এবং উন্নত জীবন অর্জনের জন্য। নোটস: উপরে আমরা 2টি নোট পেয়েছিলাম। একটি হচ্ছে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, নোট 1, আর একটি নোট ছিল অন May 1, 1886, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, এখানে নোট 2। এই 2টি নোটের ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। নোট 1, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য পিরিয়ড স্পেশিয়ালি ইন দ্য 18th and 19th century ইউরোপ, হোয়েন মেশিনস ওয়ার ইনভেন্টেড অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশড।
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লব দ্য পিরিয়ড সময়কালটি ছিল স্পেশিয়ালি বিশেষত ইন দ্য 18th and 19th centuries ইউরোপ 18 ও 19 শতকের ইউরোপে যখন মেশিনগুলো ওয়ার ইনভেন্টেড আবিষ্কৃত হয়েছিল অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ এবং প্রথম কারখানাগুলি ওয়ার ইস্টাবলিশড প্রতিষ্ঠিত হয়েছিল। শিল্প বিপ্লব সময়কাল বিশেষত 18 ও 19 শতকের ইউরোপে যখন মেশিনগুলো আবিষ্কার হয়েছিল এবং প্রথম কারখানাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে মূলত বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্বারা কি বোঝানো হয়েছে, বিশেষত 18th ও 19th শতাব্দীতে ইউরোপে যখন মেশিনগুলো আবিষ্কার হয়েছিল এবং মিল ফ্যাক্টরিগুলো প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়টাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব সময়কাল বলা হয়ে থাকে। নোট টু ট্রেড ইউনিয়ন, an organization that represents workers of mill and factories. Trade union হলো an organization, একটি সংস্থা, that represent, যা প্রতিনিধিত্ব করে workers, শ্রমিকদের, of mill and factories, কল এবং কারখানার। ট্রেড ইউনিয়ন হচ্ছে একটি সংস্থা যা কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। Question number 1, what does May Day refer to? May Divosh ki bujay? Answer, May Day refers to the protest of workers on May 1st in 1886 to establish an 8-hour work day. 8 ঘন্টার কর্মদিবসের জন্য 1886 সালের পহেলা মে শ্রমিকদের বিক্ষোভকে মে দিবস বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক এ ডে বিফোর দ্য মে 1st strike? পহেলা মে ধর্মঘটের আগে শ্রমিকদের দৈনিক কত সময় কাজ করতে হয়েছিল? আনসার, Before the May 1st strike, the workers had to work 14 or even more hours a day. পয়লা মে ধর্মঘটের আগে শ্রমিকদের দৈনিক 14 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হয়েছিল। Question number 3, why did the workers in Chicago go on a strike? কেন শিকাগোর শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিল? Answer, The workers in Chicago went on a strike demanding an 8-hour work day. শিকাগোর শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। Question number 4, what do you learn from the event of May 1st, 1886? 1886 সালের পহেলা মের ঘটনাবলী থেকে তুমি কি শিখতে পারো? Answer, We learn from the events of May 1st, 1886 that workers should be given their proper rights, proper salary and good working condition, etc. 1886 সালের পহেলা মের ঘটনাবলী থেকে আমরা শিখেছি যে শ্রমিকদের যথাযথ অধিকার, যথাযথ বেতন এবং ভালো কাজের অবস্থা ইত্যাদি দেওয়া উচিত। আজ এই পর্যন্তই, তবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।